আর্টের ক্ষেত্রে কতগুলো পরিসর আছে, ছোট পরিসর, বড় পরিসর। শহর কেন্দ্রিক যে আর্ট প্র্যাকটিস, তার পরিসরটা অনেক বড়। সেখান থেকে আরো বৃহত্তর পরিসরে যাওয়াটা অনেক মানে সহজ, যার জন্যে পৃথিবী জুড়ে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে আর্টকে নিয়ে, ভাবনা চিন্তা, মানে কাজের বিষয় কি হবে, এই যে সচেতনতাটা অনেক বেশি দেখা যায়। তার জন্য আর্টিস্ট ইভলভ করে, আর্টিস্ট তার পুরনো প্র্যাকটিস, বিশ্বাস, তার একাডেমিক কেরিয়ারের থেকে তখন সে বাইরে বেরোতে শুরু করে এবং ছবি আঁকাটা তার কাছে একটা শুধু মনোরঞ্জন নয়, মানে একটা সৃষ্টি, একটা মানে আর্টকে নিয়ে একটা পরীক্ষা, মানে যেটা খুব দরকার আর কি। আমাদের কি হয়, আমিও একটা গ্রাম থেকে এসেছি, আমাদের যে নর্মালি যেটা ইয়েটা হয় যে আমরা ছবি আঁকা মানে শিখি এবং ওখানে যখন গ্রামে থাকি, যতকাল থাকি আর কি, ওখানে এনকারেজড হই এইভাবে যে অমুক একদম হুবহু ফটোগ্রাফের মতো ছবি আঁকতে পারে। তো এইটাতে যারা দেখছে তারা খুব খুশি হয়, যারা পারে তাদের কাজ দেখতে, আর যারা ছবি আঁকছে তারাও প্রচন্ড উৎসাহিত হয়। এই তো সকলে খুব ভালো বলছে, হ্যাঁ দারুণ আমি করতে পারছি। কিন্তু তার পরবর্তীকালে আমরা যখন আরো বৃহত্তর আর্টের পৃথিবীতে প্রবেশ করি, তখন মনে হয় যে না, একাডেমিকটা আমাদের একটা ভিতের মতন, কিন্তু এইবার আসলে তৈরি করতে হবে আসল, মানে যেটা যত দিন ছবি আঁকছি, যত কাল অতিবাহিত হচ্ছে, যত দেখছি, যত নিজেদের অভিজ্ঞতা বাড়ছে, তত বুঝছি যে আর্টটা কি, শুধুমাত্র সারফেস নয়, তার ভেতরে কিছু, শুধুমাত্র সৌন্দর্য তৈরি করা নয়, কিছু একটা মেসেজ দেওয়া। সেই ক্ষেত্রে শহরের সাথে গ্রামের একটা পার্থক্য আমার কাছে চোখে পড়ে। এবং মানে রিসেন্টলি অয়ন যে এসেছিল আমার কাছে, এসে বলল যে বিগ আই ফাউন্ডেশন শিলিগুড়ি একটা খুব ভালো প্রোগ্রাম মানে একটা করছে, যদি তোমরা ছবি দাও তাহলে খুব ভালো হয়। তা আমি বললাম যে অবশ্যই আর কি দেবো, যে দায়িত্ব নিয়ে তুমি নিয়ে যাচ্ছে এবং বিগ আই ফাউন্ডেশনের মানে যারা উদ্যোক্তা তাদেরকে আমি চিনি মোটামুটি, তো এটা একটা খুব ভালো উদ্যোগ। তো সেই সেই যে শহর যেখানে এটা হচ্ছে, শহর বা গ্রাম, তার আশপাশের অনেক আর্টিস্ট নিয়ে এইটা হচ্ছে, তো ওই শহর থেকে প্রচুর ছেলে মেয়ে কলকাতায় এসছে, বোম্বেতে গেছে, দিল্লিতে গেছে, তারা খুব মানে একদম মেন স্ট্রিমে কাজ করছে, কিন্তু তারা যেহেতু আর ফিরে যায় না কখনো, সেহেতু ওখানে পরিবেশটা পাল্টায় না, একই থেকে যায়। এরা হয়তো অনেক পাল্টে গেছে যা ওখানে ছিল, তারপরে বুঝেছে আসল সত্য আসল ছবি। এই যে ফিরে গিয়ে দায়িত্ব নিয়ে, এটা আসলে হয়ে ওঠে না, বড় বড় কথা বললে লাভ নেই, মানে এটা ঠিক হয়ে ওঠে না, কারণ ব্যস্ততা এমন এবং মানে দূরত্ব এমন, আমি প্রতিদিন আমার গ্রামে গিয়ে আর্ট অ্যাক্টিভিটি করতে পারবো না, হ্যাঁ যদি এইরকম কোনো প্রোগ্রাম না হয়। তো ব্যক্তিগত উদ্যোগে এটা সম্ভব নয়, একটা সমষ্টিগত উদ্যোগ খুব দরকার। এবং আমার মনে হয় যে যথেষ্ট পরিণত আর্টিস্ট যারা ওখানে কাজ করছে, ছোট যারা আর কি মানে শুরু করেছে,
তাদের কাছে এই ধরনের এক্সিবিশনকে পৌঁছে দেওয়াটা খুব জরুরি, এবং কথা বলা, মানে স্পেশালি তাদের সাথে। এবং আমার মনে হয় যে শুধু আর্টিস্টের সাথে কথা বললেই একটা কমপ্লিট একটা পরিবেশ তৈরি হবে না, দর্শকদের সাথেও কথা বলতে হবে। মানে খুব সাধারণভাবে বোঝানো আর কি, কোনো তাত্ত্বিক ওই নয়, খুব বিশেষ তত্ত্ব প্রধান কথাবার্তাই বলতে হবে এমন নয় যা মাথার উপর দিয়ে যায়, খুব সাধারণভাবে বুঝিয়ে বলা। তো সেই রকম ক্ষেত্রে এই এক্সিবিশনটা অনেক কথা বলবে আর কি। এই ধরনের এক্সিবিশন আমি আশা করব আরও অনেক হবে এবং উৎসাহিত হবে ওখানকার আর্ট কালচারের সাথে যুক্ত মানুষজন, এবং অবশ্যই যাদের ক্ষমতা আছে তারা স্পন্সর হিসাবে এগিয়ে আসবেন, এবং আমি এর মানে সাফল্য কামনা করি। আমার পূর্ণ সহানুভূতি এবং ভবিষ্যতে ইনভলভ হওয়ার সমর্থন থাকলো।